আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ভুলে যাওয়া জিমেইল আইডি আপনি কিভাবে বের করবেন। তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। তো আপনি যদি আপনার জিমেইল আইডি ভুলে যান, তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ভুলে যাওয়া জিমেইল অ্যাকাউন্ট বা আপনার জিমেইল আইডিটি আপনি বের করতে পারবেন। তো আপনার ভুলে যাওয়া জিমেইল আইডিটি বের করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেইল সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আপনার জিমেইল সফটওয়্যার ওপেন করার পর উপরে ডান পাশে আপনার জিমেইল প্রোফাইল লোগোর উপর টাচ করে দেবেন। তো আমার এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তো আমার জিমেইল প্রোফাইল লোগোর উপর টাচ করে দিলাম। তো জিমেইল প্রোফাইল লোগোর উপর টাচ করার পর এখানে আপনি নিচে দিকে চলে আসবেন। তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন গুগল, তো এখন এই গুগলের উপর আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফরগট ইমেল, তো এখানে ফরগট ইমেল এটার উপর আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ফোন নাম্বার, তো এই বক্সে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি জিমেইল অ্যাকাউন্টটি খুলেছিলেন, তো সেই মোবাইল নাম্বারটি আপনি এই খালি বক্সে বসিয়ে দিবেন। আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আপনার জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার ব্যবহার করেছিলেন, তো সেই মোবাইল নাম্বার এই খালি বক্সে বসিয়ে দেওয়ার পর নিচে নেক্সটে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দ্য নেম অন ইউর গুগল অ্যাকাউন্ট, তো এখানে আপনার গুগল অ্যাকাউন্ট খোলার সময় যে নাম ব্যবহার করেছিলেন, তো সেই নামটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো ফার্স্ট নেম আমি এখানে দিয়ে দিচ্ছি আমারটা এমডি, তারপর নিচেরটা আপনার নামের শেষ অংশ বসিয়ে দিবেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি তো আমার নামে এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট খোলার সময় যে নাম দিয়েছিলাম প্রথম নাম, এখানে প্রথম বক্সে আপনার প্রথম নাম, তারপর এখানে লাস্ট নাম, এখানে দ্বিতীয় বক্সে আপনার নামের শেষের অংশ বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে নেক্সট অপশনে টাচ করে দিবেন। তো তারপর আপনার অ্যাড করা নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন, তো আপনি যে নাম্বার আপনি অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করেছেন এবং যে নাম্বারটি আপনি ফরগট ইমেলের জন্য আপনি, তো তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন আপনার জিমেইলের সাথে যে নাম্বারটি অ্যাড করেছিলেন। তো তারপর এখানে নিচে এখানে সেন্ড অপশনে টাচ করে দিবেন। তো আপনার অ্যাড করা মোবাইল নাম্বার একটি ওটিপি কোড আসবে এসএমএসের মাধ্যমে, তো ওটিপি কোডটি আপনি এই খালি বক্সে বসিয়ে দিবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জিমেইল অ্যাকাউন্টটি এখানে শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন এমডি চঞ্চল মাহমুদ 412@gmail.com, তো এটা হচ্ছে আমার জিমেইল আইডি। তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ভুলে যাওয়া জিমেইল আইডি আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি বের করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।